চোখ রাখবো খেলার খবরে। বিশ্বকাপে ব্যর্থতার জেরে এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ইডেন হ্যাজার্ড। বছর বয়সে 31 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই বেলজিয়ান তারকা। সোশ্যাল মিডিয়া পোস্ট করে ঘোষণা হ্যাজার্ডের। পোস্টে তিনি লিখেছেন, এবার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি তাদের ধন্যবাদ, সবসময় যাদের পাশে পেয়েছি তাদের ধন্যবাদ। 2008 সাল থেকে জয়ের যেসব মুহূর্ত তুলে ধরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছি, পরের প্রজন্ম তৈরি, জাতীয় দলের হয়ে খেলাটাকে মিস করব। 2008 সালে বেলজিয়ামের সিনিয়র টিমে প্রথম ডাক পেয়েছিলেন হাজার্ড। 14 বছর দেশে জার্সিতে 126টি ম্যাচ খেলেছেন এই রিয়েল মাদ্রিদ তারকা, করেছেন 33টি গোল। এবার দেশের জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন হাজার্ড। সময় নিউজ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময় কথা।